সড়ক দুর্ঘটনায় দেশের 3 জেলায় নিহত হয়েছেন 4 জন। পুলিশ জানায়, শনিবার রাতে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িতে করে যাচ্ছিলেন কয়েকজন। পথে পঞ্চগড় বাংলাবান্ধা মহাসড়কের চেকরমারি বাঁকে পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে পাশের খাদে পড়ে যায়। এ সময় ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার এলজিইডির প্রকৌশলী নিহত হন, আহত হন অপর 2 জন। এছাড়াও বাগেরহাটে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মিজান মাজাদ্দার ও রাব্বি খান প্রাণ হারান। জামালপুরে পুলিশের পিকআপ ভ্যানের সাথে ট্রেনের ধাক্কায় আহসানুল হক নামের এক কনস্টেবল নিহত হন, আহত হয়েছেন আরও 1 জন পুলিশ। হ্যাঁ ভাই।